आमार प्रिय क्लास 10 माध्यमिके छात्र छात्रीरा तोमरा जारा 2024 माध्यमिक परीक्षा देबे आज आमी तोमादेर काछे निये एसेछि तोमरा माध्यमिकेर जोन्नो किभाबे प्रस्तुति नेबे। माध्यमिक हलो आमादेर जीवने सबथेके प्रथम बड़ परीक्षा एबं सेई परीक्षाते आमरा प्रत्येकेई चाई आमादेर भालो रेजाल्ट होक, किन्तु शुधु पढ़ाशोना करले हलो ना, तार जोन्नो एकटी निर्दिष्ट नियम आछे, पद्धति आछे एबं स्ट्र्याटेजी आछे एबं सेइभाबे तुमि जोदि पढ़ाशोना करो तोमार नाम्बार भालो हबेई। सेजोन्नो आज आमि तोमादेर जोन्नो एई ভিডিওটি নিয়ে এসেছি। ভিডিওটি তোমরা শেষ অবধি দেখো, নিশ্চয়ই উপকার পাবে। তোমাদের যদি ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হয়, আমি যদি আগস্ট মাসটা ধরি, তোমাদের আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, অর্থাৎ তোমাদের হাতে রয়েছে আর মোট 6 মাস। এই 6 মাস কিন্তু একটা দিনও আর সময় নষ্ট করা যাবে না। আমরা যদি 6 মাসকে প্রতিদিন আমি অ্যাপ্রক্সিমেটলি যদি আমি 30 days করে ধরে নিই, তাহলে আমাদের হাতে আছে আর মাত্র 180 দিন। এবং এই 180 দিনে কিভাবে পড়াশোনা করব, এর নাম্বার অনেক অনেক বেশি হবে। তাহলে এসো আজ আমরা এই ভিডিওটিতে দেখে নেব, জেনে নেব যে আমরা এই 6 মাস কিভাবে পড়লে আমরা সবথেকে ম্যাক্সিমাম নাম্বার পেতে পারি। তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট শেষ হলো এবং কয়েকটি স্কুলে শেষের পথে। সেকেন্ড ইউনিট টেস্ট শেষ হয়েছে মানে আমি ধরে নিতে পারি তোমাদের প্রত্যেকের সিলেবাস 75% থেকে 80%-এর মতন তোমাদের সিলেবাসটা শেষ হয়ে গেছে। কারো যদি তার থেকে বেশি সিলেবাস শেষ হয়ে যায় তাহলে তো খুবই ভালো। আমাদের এইটাই লক্ষ্য রাখতে হবে, আমাদের সিলেবাসটা আগে শেষ করতে হবে। হয়তো তোমাদের 2টো চ্যাপ্টার শেষের দিকে বাকি, কখনো বা কারোর হয়তো একটা বাকি, অঙ্কের হয়তো 3-4টে বাকি আছে। তোমাদের আগে প্রথম হলো যে আমাদের সিলেবাস কমপ্লিশন। তাহলে প্রথম হলো আমাদের সিলেবাস শেষ করতে হবে। দ্বিতীয় যেটি হলো যে আমাদের মাধ্যমিকে প্রতিটি বিষয়ের ক্ষেত্রেই কিন্তু ছোট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। শুধু যে আমাদের এমসিকিউ এসিকিউ থাকে তাই নয়, আমাদের বড় প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় নম্বর বিভাজনে আমাদের 1 যোগ করে নাম্বার থাকে। সেজন্য তোমার যে পাঠ্য বই রয়েছে সেটাকে কিন্তু তোমাকে খুঁটিয়ে পড়তে হবে। সেখানে দেখতে হবে যে কোন লাইন থেকে আমার প্রশ্ন আসছে, সেখানে তোমরা পেন্সিলে দাগ দিয়ে দাও অথবা তোমরা খাতায় নোট করে রাখো। অর্থাৎ আমার পরের পয়েন্ট হলো এমসিকিউ এসএকিউ, মানে যত ছোট প্রশ্ন আমাকে কিন্তু করতে হবে। কারণ শুধু যদি ছোট প্রশ্নই রাইট হয় তাতেই কিন্তু আমাদের 40 থেকে 50 নাম্বার, আমি 90-এর মধ্যে বলছি, কিন্তু অনায়াসেই তুমি পেয়ে যেতে পারো। এছাড়া আমাদের আগের বছরের যে টেস্ট পেপার রয়েছে দাদা দিদিদের, সেগুলো যদি পেয়ে থাকো সেখান থেকে, এছাড়া আমি তোমাদের পর্ষদের টেস্ট পেপারের উত্তরসহ ভিডিও আগেও দিয়েছি, ভবিষ্যতে দিতে থাকবো। আমি এমসিকিউ এসএকিউ আমি এবার কন্টিনিউ তোমাদের দিতে থাকবো, সেগুলো তোমরা কিন্তু লক্ষ্য রেখো। প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, অর্থাৎ আগের বছরে তোমাদের যে তোমরা 2024 সালে যে মাধ্যমিকের পরীক্ষা দেবে সেই সিলেবাস শুরু হয়েছিল 2017 থেকে। 2017 থেকে মাধ্যমিকের প্রশ্নপত্রে যে ছোট প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো তোমরা অতি অবশ্যই দেখে নাও, কারণ সেখান থেকেও তোমরা অনেক কমন পেয়ে যেতে পারো। তোমাদের এমসিকিউ এসএকিউ অর্থাৎ ছোট প্রশ্নের পরে আমি পরে তোমাদের যেটা বলবো নেক্সট যে থার্ড পয়েন্ট, সেটা হলো যে অতি অবশ্যই লিখে অভ্যাস করো। কারণ পরীক্ষাতে তোমাকে লিখতে হবে। এই প্রবলেমটা অনেকেরই আছে, তারা হয়তো মুখে তোমাকে জিজ্ঞাসা করলে বলে দিতে পারবে, কিন্তু লিখতে গেলেই তাদের অসুবিধা হয়, তাদের বানান ভুল হয়, তাদের স্পিড অনেক কমে যায়। সেজন্য আমার 3 নম্বর যে পয়েন্ট সেইটা হলো যে অতি অবশ্যই লিখে অভ্যাস করবে। এবং তার জন্য আমাদের কিন্তু সকালে তুমি যখন ঘুম থেকে উঠছো তোমার যে সাবজেক্টটা সব থেকে উইক সেটা কিন্তু অতি অবশ্যই, যে বিষয়টাতে তুমি সব থেকে দুর্বল সেই বিষয়টা আমি পড়বো না, আমার ভূগোল পড়তে ভালো লাগে না সেজন্য আমি ভূগোল পড়বো না, আমার বাংলা পড়তে ভালো লাগে, অঙ্ক করতে ভালো লাগে আমি শুধু সেটাই করব, কারোর অঙ্ক করতে ভালো লাগে না, আমার ইতিহাস ভালো লাগে শুধু ইতিহাস পড়বো না। আমাদের মাধ্যমিকে 7টি বিষয়ের পরীক্ষা হবে এবং আমাদের যে টোটাল নাম্বার হবে সেটি কিন্তু আমাদের 7টি বিষয় এই হবে। তুমি যদি অন্য বিষয়ে ভালো পাও, একটা বিষয়ে যদি খুব কম হয়ে যায় তাহলে কিন্তু তোমার টোটাল অনেক কমে যাবে। সেজন্য অতি অবশ্যই আমি তোমাকে বলবো যে প্রতিটি বিষয়কে কিন্তু তোমাকে নজর দিয়ে খুব ভালোভাবে পড়তে হবে এবং তার জন্য অতি অবশ্যই করতে হবে আমাদের রুটিন। रुटिनेर मध्य तोमरा एक दिन बांगला राखले परेर दिन इंग्लिश एबं बांगलार संगे भौतिक विज्ञान जीवन विज्ञानेर मध्य राखो एक दिन भौतिक विज्ञान परेर दिन जीवन विज्ञान इतिहास भूगोलेरो एक दिन इतिहास एक दिन भूगोल एबं अंकटा प्रतिदिन राखो अर्थात प्रतिदिन तोमार चारटे करे सबजेक्ट थाकछे एक दिन धरो बांगला इतिहास जीवन विज्ञान अंक और एक दिन तोमादेर बाकी जे सबजेक्टगुलो इंग्लिश भौतिक विज्ञान भूगोल अंक एइभावे तोमरा पढ़ते पारो जार जेटा सुविधा सेटा आमि आमार कथा बोललाम तोमादेर जेभावे सुविधा सेइभावे रुटीन करे अति अवश्यई किन्तु तोमरा पढ़ाशोना करो एबं लिखे अभ्यास करो। एरपर आमी तोमादेर बोलबो नेक्स्ट जेटी सेटी हलो आमादेर भूगोले थाके मैप पॉइंटिंग जीवन विज्ञाने किन्तु आमादेर आँका चित्र अंकन शुधु जे आमादेर जे चित्र अंकन 5 मार्क्सेर जे थाकबे सेटा नय आमादेर जे प्रश्न थाकबे 2 मार्क्स एबं जे 5 मार्क्सेर प्रश्न थाके जीवन विज्ञाने सेखाने उत्तर लेखार समय पाशे जदि तुमी एँके दाओ भूगोलेर आमादेर उत्तर लेखार समय जदि आमरा बोइते जेभावे थाके सेइभावे जदि एँके दिई ताहले किन्तु आमादेर उत्तरेर मानटा अनेक उन्नत हय। सेजोन्नो आमी चाइबो तोमादेर যখন জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান ভূগোল এগুলো যেদিন রুটিনে রাখবে সেখানে অতি অবশ্যই তোমাদের ভৌত বিজ্ঞান যে যখন রুটিনে থাকবে অতি অবশ্যই ভৌত বিজ্ঞানের অঙ্ক রাখবে कारण भौत विज्ञान थेके न्यूमेरिकल्स आसबेई। एरपरे आमादेर जीवन विज्ञान एबं भूगोलेर क्षेत्रेओ किन्तु तोमादेर जे आँका रयेछे सेटा किन्तु तोमादेर राखते हबे। एखाने मैप पॉइंटिंग आमी परीक्षार आगे देखे चले गेलाम ताहले किन्तु हबे ना कारण आमादेर भूगोले मैप पॉइंटिंगे रयेछे किन्तु 10 नाम्बार एटा किन्तु भीषण इम्पर्टेंट। एरपरे आमी तोमादेर नेक्स्ट जेटा बोलबो जे अंके जदि भालो नम्बर करते चाओ तार जोन्नो किन्तु তোমাকে অঙ্কের একটাই হলো চাবিকাঠি সেটি হলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। তোমাকে অতি অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং সেই প্র্যাকটিস তোমাদের যে গণিত প্রকাশ বই আছে সেই তার যে কোষে দেখির অঙ্কগুলি এবং তার উদাহরণে অনেক অঙ্ক করা আছে সেখান থেকেও তোমরা যদি দেখো মাধ্যমিকে আগের বছর কয়েক বছর ধরে ও সেখান থেকেও আমাদের অঙ্ক এসে থাকে সেইগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো তাহলে নিশ্চয়ই তোমরা ভালো নম্বর পাবে। এরপরে টেস্ট পেপার তোমরা সলভ করতে থাকো। এছাড়া আমি তোমাদের বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র ফার্স্ট ইউনিটেও দিয়েছি সেকেন্ড ইউনিটেও দিয়েছি টেস্টের কোয়েশ্চেন পেপারও আমি তোমাদের দিয়ে দেবো কারণ বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র দেখলে তোমাদের একটা ধারণা হয় যে কি ধরনের প্রশ্ন ইম্পর্টেন্ট আমাকে বইয়ে কোন টপিকসটা খুব ভালো করে পড়তে হবে এছাড়া আমার কোনখানটা দুর্বল রয়েছে এবং সেখান প্রশ্নগুলো থেকে তোমাদের বিভিন্ন ধারণা হয় সেই প্রশ্নগুলো তোমরা দেখতে থাকো এবং বিভিন্ন ধরনের আমাদের প্রশ্নের বই পাওয়া যায় সেগুলো থেকে শুধু তোমাদের এখন লেখা অভ্যাস করতে হবে। এর পরে যে পয়েন্ট সেটি হলো যে তোমাকে কিন্তু নোটস বানাতে হবে। নোটসটা কেন নোটস হলো যে তুমি ধরো কোনো জিনিসটা লিখছো সব সময় ওইখানটাই তোমার অসুবিধা হচ্ছে কোনো অঙ্ক করছো তোমার অঙ্কের ঠিক ওই জায়গাটা গিয়েই তোমার আটকে যায় বা এই ফর্মুলাটা আমি ভুলে যাচ্ছি সেইগুলোও কিন্তু তোমাকে নোট খাতাতে লিখতে হবে সেটা হলো নোটসের জন্য একটা নোট কপি বা নোট খাতা তোমাকে বানাতে হবে এবং সেই নোট খাতাটা অত্যন্ত প্রয়োজন হবে যখন তুমি মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে। আমাদের মাধ্যমিকের কিন্তু পরপর পরীক্ষা হয় ইতিহাস এবং অঙ্কের আগে আমাদের ছুটি থাকে সেজন্য নোট খাতাতে তুমি যদি লিখে রাখো পরীক্ষার আগের দিন একবার যদি সন্ধ্যেবেলায় বা পরীক্ষার আগে যেদিন পরীক্ষা দিতে যাচ্ছ সকালে যদি একবার নোট খাতাটা দেখে নাও তাহলে তুমি যখন অঙ্কটা করবে তোমার মনে পড়ে যাবে যে এইখানটা আমার এই ভুলটা হয় তাহলে কিন্তু সেই ভুলটা হবে না। তাহলে নোট খাতাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে তোমরা পড়াশোনা করো এবং একটা নিয়ম মেনে পড়ো। এই 6 মাস যদি সত্যি সিরিয়াসভাবে পড়ো তাহলে কিন্তু তোমাদের খুব ভালো নম্বর হবে এবং আমি তোমাদের যে বিষয়গুলি বললাম এখন এইভাবে তোমরা যদি পড়াশোনা করতে থাকো তোমাদের টেস্ট পরীক্ষা সামনে আছে টেস্টে দেখো তোমাদের নাম্বার কিন্তু ভালো হবে এবং তারপরে তোমরা আরও কীভাবে পড়বে কিভাবে আরও তোমরা ইমপ্রুভ করতে পারো সে তার উপর আমি একটি ভিডিও দিয়ে দেবো সেইভাবে তোমরা পড়লে তোমাদের নাম্বার ভালো হবেই। তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক তোমাদের সবার জন্য আমি এবং আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক। তোমাদের মাধ্যমিকের টেস্ট এবং তোমাদের মাধ্যমিক পরীক্ষার ফাইনাল পরীক্ষার জন্য সাজেশন কিন্তু আমি দেওয়া শুরু করে দিয়েছি তোমরা কিন্তু দেখো কারণ সেই সাজেশনগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকব। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনে বন্ধু হয়ে যেও।